হালাকুরাত চারিদিনের নিরুদ্দেশ দুই কিশোরীক উদ্ধারের দাবিত আরক্ষী চকী ঘেরাও। গোলকগঞ্জর হালাকুরাত চারিদিনের নিরুদ্দেশ দুই দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীক উদ্ধারের দাবিত কিউবডোর রাইজর হালাকুরা আরক্ষী চকী ঘেরাও। মঙ্গলবারে বিয়লি হালাকুরার রবীন্দ্র মণ্ডলর কন্যা পুনম মণ্ডল আর ফিলিপ রায়ের কন্যা তৃষ্ণা রায়ের টিউশন পড়বলে গিয়ে নিরুদ্দেশ হয়। বিভিন্ন স্থানত সন্ধান করে নাপাই পরিয়ালর লোকে হালাকুরা আরক্ষী চকীত এজাহার দাখিল করে আর এজাহার পয়ার পাছতো হালাকুরা আরক্ষীর নিরবতা অবলম্বন করার অভিযোগ রাইজর। কিমান বজাত আমার শঙ্করদেবর শিশু নিকেতন দুজন ছাত্রী টিউশন যাওয়া অবস্থা নোহা হয়েছে। আমি হালাকুরা পুলিশ প্রশাসন বিষয়ে অবগত করেছো, লগতে আমি আমার ধুবড়ী জেলা এসপি মহোদয়ক বাইদেউক আমি অবগত করেছো, কিন্তু আজিলেকে কোনো স্টেপ লওয়া নাই, তার কারণে আমি আজি থানা ঘেরাও কার্যসূচী লৈছো। আমি অভিযুক্ত আক্রাইছো ফালৰ পৰা আমি আমি দাবি জনাইছো অতি সোনকালে আমার ছয় দুজনী উদ্ধার করব লাগে, নহলে আমি আমি রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করার কারণে কার্যসূচী হাতত লম, বাধ্য হম। আর মোর তার বান্ধবী বা ভাতিজিও হয় দুইজনীয়ে ঘরের টিউশনের কথা কই ওলাই গৈছিল, মই নিজে গৈছিল তো টিউশন সেন্টারের সম্মুখত থই আইছিল 7 তারিখ আবেলি 3 বজাত, যেতিয়া 1 ঘন্টামান পিছত ঘুরি নহাত আমি মাস্টারক ফোন করিলো বা সেন্টারত গেলো, যাই দেখো টিউশন হওয়াও নাই বা মাস্টার কলে আজি টিউশন নাই, তেতিয়ারপর কোনো সন্ধানই নাই, আজিলৈকে কোনো সন্ধানও পোৱা নাই। তারপর থানাত জনালো সন্ধিয়া মানত, থানারপরাও খোঁজপোছ করি আছিল ইফাল ইফাল করি, আজিলৈকে কোনো কোনো মানে খবরে নাপালো, এতিয়ালৈকে চারিদিন হল। গতি মই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাক অনুরোধ করছো যাতে অনুগ্রহ করে মোর ওই ছোৱালীজনী বা ভাতিজনী দুইজনীকে উলিয়াই দিয়ে মোর উদ্ধার করে দিয়ে, লগতে প্রশাসনকও মোক অনুরোধ যিমান সোনকালে পারে মোর ছোৱালী ভাতি দুইজনীকে যাতে উভতাই দিয়ে মোর গাতরে অনুরোধ করছো। ধুবুরী চহরতো কেবাদিন ধরে এগারী কিশোরী নিরুদ্দেশ হয়ে আছে। অবশেষত আজি শতাধিক পুরুষ মহিলা আহি এনেদরে হালাকুরা আরক্ষী চকী ঘেরাও করে। ক্ষুব্ধ প্রতিবাদকারীয়ে নাবালিকা ছাত্রীক উদ্ধার করক, অসম আরক্ষী হাই হাই, আমার ছোৱালী ঘুরাই দিয়ক আদি ধরে পরিবেশ উত্তাল করে তোলে। 24 ঘণ্টার ভিতর উদ্ধার করব নোৱাৰিলে 17 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করার ভাবুকিও দিয়ে। 1 ঘণ্টা ধরে ঘেরাও চলি থাকার পাছত গোলকগঞ্জ থানার ভারপ্রাপ্ত বিষয়াই 24 ঘণ্টার সময়সীমা বান্ধি দিয়ার পাছত রাইজ ঘরাঘরি যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 লাইভ, এ।